আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা দিবেন বা তাদের জন্য দেখো হেল্পলাইন নাম্বার কিন্তু অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে। আজকের এটা আমি 26 তারিখ সকাল 7টা 10-এ ভিডিওটি তৈরি করতেছি, আর এটি 25 তারিখে একদম রাতে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। দেখো এখানে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে আমি এক এক করে শেয়ার করতেছি। এখানে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী 20/8/24 হতে শুরু হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য কলেজ বা কলেজ কেন্দ্রে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বিষয়াদি নিম্নের নামের পাশে বর্ণিত মোবাইল নম্বরে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। কাদের কাছে যোগাযোগ করা হবে? সার্বিক দায়িত্বে থাকবেন জনাব মোহাম্মদ শাহ আলম ঢালী, উপ পরীক্ষা নিয়ন্ত্রক। সার্বিক দায়িত্ব থাকবেন, তার মোবাইল নম্বরটি হচ্ছে এটা। এরপরে জনাব মোহাম্মদ আবুল হোসেন, ইনি দায়িত্ব পালন করবেন সমাজ বিজ্ঞান, সমাজকর্ম ও রসায়ন। তো এভাবে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের জন্য রয়েছে গুলাম সার্ভার, এছাড়া অর্থনৈতিক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এবং গণিত ডিপার্টমেন্টের জন্য রয়েছেন জনাব শাহ মোহাম্মদ শাহজাহান, তার মোবাইল নম্বরটি এটি। যারা গণিত ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছে তারা এই নম্বরে যোগাযোগ করে যদি ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে তাহলে তোমরা এই নম্বরে ফোন করে জেনে নিবে। একইভাবে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের নম্বর দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে না তাদের সাথে যোগাযোগ করে কোনো বিষয় জানার থাকলে জেনে নিতে পারবে। সো আমি অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করতেছি, আমাদের চ্যানেল একদম ডাউন হয়ে গেছে, তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং একটা কমেন্ট করে জানাবে, সুন্দর একটা কমেন্ট করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর গণিত ডিপার্টমেন্টের জন্য অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স শেষ বর্ষ পর্যন্ত সুপার সাজেশন রেডি রয়েছে। যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে পেইড সাজেশন পারচেস করতে পারবে।